আমার বন্ধু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জান জান আপনি কোরআনের তেলাওয়াত করেন মানুষদেরকে কোরআন শোনান মক্কার কাফেরেরা নবীজির শ্রুতি মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায় বিমোহিত বিমুগ্ধ হয়ে যায় আবু জেহেলের ছেলে ইকরামা জি আবু জেহেলকে প্রশ্ন করে বাবা ও বাবা আমাদের ভাই মুহাম্মদ এত সুন্দর কইরা কোরআন পড়ে আর তোমরা বলো ভাই নাকি বানায় বানায় কবিতা বলে কিন্তু আব্বা জান আমাদের দাদাও তো কবি ছিল দাদার বাবাও কবি ছিল কিন্তু আমি আপনার ছেলে ইকরামা বলতেছি ভাই মুহাম্মদ যেটা পড়ে খোদার কসম এটা দুনিয়ার কোনো কবিতা না দুনিয়ার কোনো কবিতার সাথে এই কোরআনের কোনো মিল পাই না আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার এই কারণে আবু জেহিল্লার কপালে হেদায়েত হয় নাই কি হেদায়েত হয় নাই আবু জেহিল্লা হেদায়েত পায় নাই কালেমা পড়তে পারে নাই মুসলমান হতে পারে নাই কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা ঠিকই কালেমা পড়ে আল্লাহু আকবার বলে বাবা বলেন কি ভাই মোহাম্মদ যেটা পড়ে এটা দুনিয়ার কোন কবির কাব্য নয় কোন কবিতার সাথে মিল পাই না এত প্রাঞ্জল ভাষা সাহিত্য ভাষা হৃদয় গ্রাহী সুর আবু জেহেল্লা মনে মনে কে বুঝছি তুমি মোহাম্মদের ট্যাবলেট খাইছো আল্লাহু আকবার আবু জেহেল্লা কাছে যা যা তোর সাথে বেশি কথা বলা যাবে না আবু জেহেল বলে শক্ত করতে হবে এবার রাত্রবেলা আবু জেহেল আর তার স্ত্রী কোরআন শুনা বাড়িতে চলে আসছে কারণ রাত্রবেলা তো নাইট ডিউটি করছে ঘুমায় নাই এখন সকালবেলা বারোটা একটা পর্যন্ত দুইজনে কি নাক টাই না ঘুম এইদিকে মক্কার মানুষ এসে আবু জেহেলের বাড়িতে হাজির হয়ে গেছে নেতাজি আপনারা নাকি রাত্রবেলা কোরআন শুনতে গেছিলেন মুহাম্মাদের কানে না না কে বলছে কে বলছে বলে প্রমাণ আছে কি প্রমাণ ওই যে গায়ে দুই তিনটা কম্বল গায়ে দিয়ে গেছে একটা ফালায় থুই আইছে মানে চোরে যখন চুরি করে প্রমাণ একটা থেকেই যায় ঠিক কি না বলে মক্কার জনগণ আইসা বলে ফাইজলামি করার জায়গা পান না এই যে আপনার কম্বল আছে কোন উত্তর আছে চুপ করে বসে আছে আবু জেহেল মনে মনে ভাবে না 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 এইভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না আল্লাহু আকবার আবু জেহেল বলে কি করা যায় ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়ে আওয়াজ করে একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় কয়টা একবার দুরুদ শরীফ পড়লে নবীজির প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করে আল্লাহু আকবার আসুন মহব্বতে প্রিয় নবীজির নামে দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد قرن عباس كوري عباس كوري قرن الله زبان دي سكن عباس كوري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله أشون ريداي اجار كوري پران کھولي اللار پرمي پاگلو ہوئي مرتور کتا شرن كوري كسو شمائي ذكر كوري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله جوري جوري بولي صلى الله সম্মানিত হাজিরিন দয়ারামপুর মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 22তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মাননীয় সভাপতি বিশেষ অতিথি অত্র এলাকার সুনামধন্য মাননীয় চেয়ারম্যান সাহেব মঞ্চপবিষ্ট দিগার হযরত উলামায়ে কেরাম তলাবায়ে আজম দূরদূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান ভাই এই বাগানে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করি এতে করে কি হবে আল্লাহর প্রশংসা হবে আল্লাহর শুকরিয়া আদায় হবে আর যেই বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে ইবাদত করার জন্য সুযোগ করে দেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব কিছুতে বরকত দান করেন কি দান করেন বরকতের মালিক কে সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছি আল্লাহর কালাম কালামুল্লাহ কার কথা কালামুল মুলুকি মুলুকুল কালাম বাদশার কথা সে তো কথার বাদশা কথার মিনিংটা বুঝেছেন বাদশার কথা সে তো কথার বাদশা
ان الله على كل شيء قدير সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহর কোন শরীক আছে না এই পৃথিবীর একমাত্র আধিপত্য একচ্ছত্র সার্বভৌমত্বের ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু আল্লাহর কোন শরীক নাই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর ক্ষমতা কোনদিন ধ্বংস হবে না হবে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু কার কার কথা শুনে সূর্য কার কথা শুনে চন্দ্র কার কথা শুনে গতকাল রাতে আমি মাহফিল করে বগুড়া থেকে এদিকে আসছিলাম যখন লালনসা সেতু পার হয়েছি বেশ কিছু রাস্তা প্রচন্ড ভাঙা বিশাল এক জ্যামে পড়ে গেলাম বিশাল এক জ্যামে রাত আনুমানিক সাড়ে তিনটা আমি গাড়ির গ্লাস দিয়া বাহিরে তাকাচ্ছি শুনশান নীরবতা কুয়াশাচ্ছন্ন আকাশ মাঝে মাঝে দুই একটা ব্যাঙে ডাক দেয় দেখি চতুর্দিকে অন্ধকার মনে মনে চিন্তা করলাম আল্লাহ বলছেন এ বান্দা আমি যদি তোমাদেরকে সূর্যের আলো না দেই পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে সূর্যের আলো দিব আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই সূর্যটাকে না উঠাই পৃথিবীর কোনো শক্তি নেই সূর্যটাকে উঠাবে আমি মনে মনে চিন্তা করি যদি আল্লাহ এখন সূর্যের আলো বন্ধ করে দেয় আর কোনোদিন যদি সূর্য না ওঠে পৃথিবীর মানুষ বাঁচবে মানুষের বেঁচে থাকার জন্য রিজিক দরকার আমি মনে মনে চিন্তা করি যদি সূর্যের আলো না হয় তাহলে এই অন্ধকার রাত্রিতে কি কুপি জ্বালায়া কারেন্টের বাতি দিয়া কি ফসল ধান তারপরে মরিচ পেঁয়াজ সরিষা গম ইত্যাদি এগুলো কি লাগানো সম্ভব সূর্যের আলো ছাড়া কোরআনের কথা বলছি আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার আল্লাহ বলে ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন রাত এবং দিনের মাঝে যে পার্থক্য সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে এখন রাত প্রায় ১২টার কাছাকাছি আর ৫-৬ ঘন্টা পরে আবার দিন হবে কি হবে আল্লাহ যদি বলে আর কোনো দিন দিন বানাবো না তোরা পারলে দিন বানা সম্ভব এই কারণেই বললাম কালামুল মুলুকি মুলুকুল কালাম বাদশার কথা সে তো কথার আল্লাহ যত বড় তার কথাও তত বড় আল্লাহ যত দামি তার কথাও তত দামি সম্মানিত হাজিরিন সেই মাওলায় পাকের জবানের কালামের তেলাওয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি আমি আপনাদেরকে কোরআন শুনিয়েছি আপনারা কোরআন শুনেছেন আমি হচ্ছি আমরা সকলেই হচ্ছি মাখলুক আল্লাহ হচ্ছেন জোরে বলেন আল্লাহ হচ্ছেন খালেক আমরা মাখলুকের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা কার আল্লাহ তাআলা এই কণ্ঠ দিয়েছেন কি হ্যাঁ আল্লাহর কি কুদরত কি কারিশমা আল্লাহ চিন্তা করেছেন কিছু মানুষকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন যে কণ্ঠের আওয়াজ শুনলে মনে হয় কলিজা কেটে দিয়ে দিই আবার কিছু মানুষের কণ্ঠ অতটা সুন্দর নয় তো আল্লাহ গলার ভিতরে এমন কি কোনো মেশিন বসায় দিছে এখানে কি কোনো কারেন্টের লাইন দেওয়া আছে এই যে মাইকম্যান মেশিন টেশিন নিয়ে আসছে এখানে কোনো মেশিন আছে আছে নিশ্চয় আছে কিছু একটা আছে কিন্তু সৃষ্টি করেছেন এটা তার কুদরত ঠিক কিনা বলেন এটা আল্লাহ তাআলার কি এই কারণে সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত করবে আর আল্লাহর বান্দারা জান্নাতীরা সেই দিন আল্লাহর জবানে কোরআনের তেলাওয়াত শুনবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার নিজের এই কুদরতি কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত করবে আমরা পড়ি আর রহমান
আল্লাহ পড়বেন আনার রহমান আনার রহমান আমি আমার কোরআন পড়তেছি বান্দা তোমরা শোনো আল্লাহু আকবার আল্লাহ তাআলা বান্দার সামনে চলে আসবে কোনো পর্দা থাকবে না কোনো হিজাব থাকবে না সরাসরি বান্দা আল্লাহকে অবলোকন করবে আল্লাহ তাআলাকে দেখবে কেমন করে দেখবে إنكم سترون ربكم كما ترون القمر ليلة البدر الله أكبر نبي جير حديث پورنی مر چاد جخن اٹھے جے دیکھے شیمون کرے کاشت چاتتا تار ایک بارے نکوٹی مدو خالی تھے کہ دیکھ لو منو ہوئے چاد نکوٹی ڈھاکا تھے کہ دیکھ لو منو ہوئے چاد کوکسنج بادر تھے کہ دیکھ لو منو ہوئے چاد نکوٹی সেই টেকনাফ থেকে তেতুলিয়া থেকে দেখলে মনে হয় চাঁদ নিকটে ঠিক জান্নাতীরা আল্লাহ তাআলাকে এমন করে অবলোকন করবে একেবারে বান্দার নিকটে আল্লাহ চলে আসবে কোনো পর্দা থাকবে না আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়া বান্দার সামনে তেলাওয়াত করবে আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله أكبر الله تعالى تر نجر قدرت زبان دي القرآن پر بي الله بندر الله كنت قرآن شنے پنچا شجر بسر پر جنت گلا کٹا مرگر مت سر سر کرتے تھک بے اللہ ہوا اکبر কত হাজার বছর কাদী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লিখেছেন 50,000 বছর পর্যন্ত মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে কোনো খবর থাকবে না আল্লাহু আকবার আল্লাহ তাআলার সৌন্দর্য দেখি আল্লাহ তাআলার রূপ দেখে আল্লাহ তাআলার জবানের কণ্ঠ শুনে বান্দা পাগল হয়ে যাবে বান্দা এতটা বেকারার হয়ে যাবে 50,000 বছর অতিবাহিত হয়ে যাবে তাদের কোনো খবর থাকবে না আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করেছেন ঠিক কি না বলেন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করে বলেছেন আনবি আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি আল্লাহু আকবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আল্লাহু আকবার বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও নবী আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআন দিয়া আপনি তাবলীগ করেন কি করেন জোরে বলেন তাবলীগ আল বুলুগ মাসদার থেকে আল বুলুগ মাসদার থেকে ও নবী আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআন আপনি মানুষের মাঝে ছড়ায়া দেন সুবহানাল্লাহ বলেন আপনি মানুষকে কোরআনের দাওয়াত দেন কোরআনের তেলাওয়াত করেন মানুষদেরকে শুনান আমি আপনাদেরকে কোরআন শুনিয়েছি আপনিও মুসলমান আমিও মুসলমান ঠিক কিনা বলেন আমি আপনাদের এলাকায় এসেছি কোরআনের দাওয়াত দিতে আপনারা মুসলমান হওয়ার কারণে আমাকে আপ্যায়ন করেছেন আওয়াজ করেন জোরে জোরে আপনারা আমাকে ভালোবেসেছেন কিন্তু আমার নবী তো মুসলমানের কাছে কোরআনের দাওয়াত দিয়ে যায় নাই কাদের কাছে গিয়েছিলেন জোরে বলেন ওই সময় বিদর্মীরা তো আর আমার নবীর জন্য গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় রয় নাই এই একজন ওঠোটি করবেন না বসেন এটা কোরআনের মাঝে থেকে সোজা কথা নাকি বসেন এই বাচ্চারা বসো ওরা ওটি করলে আলোচনা বন্ধ করে দাও একটা সুন্দর পরিবেশ লাগবে সময় দেওয়া হয়েছে আগে চলে যাইতেন এখন ওটা ওটি করেন কেন সৌন্দর্য কেন নষ্ট করবেন একটা মজমার এক দুইজনের কারণে কত আল্লাহর বান্দারা বসে আছে কত সুন্দর বয়ান শুনতেছে আর এক দুইজন ওইটা শুধু ডিস্টার্ব
সম্মানিত হাজেরিন আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে এত মুসলমানের কাছে যায় নাই কারণ ওই সময় তো মুসলমান ছিল না সব ছিল মূর্তি পূজক সব ছিল বেঈমান সব ছিল কাফির আমার নবীকে কোরআনের জন্য কতটা কষ্ট করতে হয়েছে নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের কাছে যায় মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না আমার নবী মক্কার কাফেরদের কি কোরআনের তেলাওয়াত করে শোনায় আমার নবী মক্কার কাফেরদেরকে তাওহীদের দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত বারবার আবু জেহেলের বাড়িতে যায় ও চাচা আপনি মূর্তি পূজা ছেড়ে দেন এক আল্লাহর প্রতি ঈমান আনেন আবু লাহাবের বাড়িতে যায় ও চাচা আপনি মূর্তি পূজা ছেড়ে দেন এক আল্লাহর ঈমান আনেন মক্কার কাফেররা একদিন দুই দিন তিন দিন নবীজির জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে তাদের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেল কপালের মধ্যে চিন্তার ভাঁজ কারণ মক্কার মানুষগুলো ছিল অনেক বড় বড় বিখ্যাত বিখ্যাত কবি কি ছিল আমার নবী কোরআন পড়ে কিন্তু কোরআনের সুর তাদের হৃদয়ের মধ্যে আকর্ষণ করে কোরআনের সুর শুনে তারা পাগল হয়ে যায় বিমোহিত বিমুগ্ধ হয়ে যায় কিন্তু নবীর সামনে আইসা স্বীকার করে না আবু জেহেল মনে করে আমি যদি ভাতিজার কাছে আমার দুর্বলতা প্রকাশ করি ভাতিজা তোমার কোরআন শুনলে তো আমি ঠিক থাকতে পারি না তাহলে তো আমি মুহাম্মদের কাছে হেরে গেলাম কিন্তু মক্কার কাফেরার ছিলেন দাম্ভিক অহংকারী তারা আল্লাহর নবীর কাছে আয়েশা নিজের দুর্বলতা প্রকাশ করতেন না কিন্তু নবীজি কোরআনের তেলাওয়াত করতেন এই তেলাওয়াত না শুনলেও তাদের ঘুম আসতো না সমস্যায় পড়ছে কি পড়ছে না কিন্তু নবীজির কাছে আয়েশা বলতে পারে না ভাতিজা তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর বললে তো নবীজি বলে কালেমা পড়ে মুসলমান হন কিন্তু তারা তো বাপ দাদার ধর্ম ছাড়তে বাপ দাদার ধর্ম ছাড়লে তো আর ক্ষমতা থাকবে না ক্ষমতার মসনদ কে হারাইতে চায় কেউ চায় না ঠিক কিনা বলেন আবু জিহেল বলে ভাতিজা এত চমৎকার তেলাওয়াত করে কিন্তু ভাতিজার সামনে যায় দুর্বলতা প্রকাশ করা যাবে না উল্টা মক্কার মানুষদেরকে আবু জেহেল হুমকি ধামকি দেয় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যাবে না যদি যাও জরিমানা করা হবে যদি যাও তোমাদেরকে শায়েস্তা করা হবে বিচার করা হবে আল্লাহর নবী গভীর রাত্রিতে কাবার চত্বরে তাহাজ্জুদের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে আমার নবী কোরআনের তেলাওয়াত করতেন একদিন রাত দুটো বেজে যায় আবু জেহেলের ঘুম আসে না আবু জেহেল ঘড়ির দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এই সময়ে তো ভাতিজা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করার জন্য বাইতুল্লাহ কাবার চত্বরে আসে কোন কোন শীত আবু জেহেল ঘর থেকে বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে কিন্তু তার স্ত্রী উম্মে জামিল সেও ঘুমায় না এখন এত বড় নেতা হয়ে যদি রাত তিনটা বাজে ঘর থেকে বের হয় স্ত্রী জিজ্ঞেস করবে কি কথা বলে বলবে না তুমি কোথায় যাও যদি বলে আমি মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাচ্ছি স্ত্রী বলবে তুমি এত বড় নেতা হয়ে গেছো দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করো আর রাত্রবেলা তার কোরআন শোনো তোমার কি লজ্জা লাগে না বলবে কি বলবে না আবু জেহেল ছিলেন চিকন বুদ্ধির মানুষ কি শয়তানি খুব ভালো বস্তু এই সমাজের মধ্যে কিছু চিকন বুদ্ধির মানুষ আছে খালি একজন আর একজন রে খোসায় আছে না একজন আর একজন রে খোসায় ভালো দেখতে পারে না মানুষের ভালো দেখতে পারে না চিকন বুদ্ধির মানুষ আবু জেহেল একটু পর পর তার স্ত্রীর দিকে তাকায় দেখে ঘুমায় না শয়তান রে ঘুমায় না কেন উম্মে জামিল ছিলেন মহিলা টাইপের নেত্রী কি টাইপের আছে না কিছু সাংঘাতিক তুমি রাত্রে একা একা মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা আর আমি তোমাকে যেতে দিমু ওইটা হইতে পারে না
উম্মে জামিল চালাক মহিলা, সেও ঘুমের ভান ধরছে, কি করছে? আবু জেহেল কম্বল দুইটা মোড়া দিয়া শীতের মধ্যে একেবারে আস্তি করে টিপ টিপ করে হেঁটে এসে ঘরের শীতকালীটা টান মারছে, আর তপাস করে আওয়াজ হইছে। হঠাৎ করে আবু জেহেলের স্ত্রী তো এমনি ঘুমায় নাই, কিন্তু ঘুমের দুই চোখ খুলা বলে, এই এই আবু জেহেল, এত রাত্রে কম্বল মোড়া দিয়া কোথায় যাও? হাতে কুপি নিয়া আবু জেহেল চেতে মেতে ফায়ার, যেটার লেগে এতক্ষণ কৌশল করলাম সে তো দেখে ফেলছে। আবু জেহেল কয়, না না না, এখন স্ত্রীর সাথে নরম ব্যবহার করলে একটু গরম দিতে হবে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, কোথায় যাও? আবু জেহেল বলে, বেটি কই যাই না যাই তোকে বলতে হবে নাকি? চুপ। কিন্তু পুরুষ যতই রাগি আর শক্তিশালী হোক না কেন, শেষ রাইতে কিন্তু ওস্তাদের কাছে ধরা। কি আবু জেহেল মনে মনে এটা ঠান্ডা করে না গেলে আবার ঘরে এলে কোন মার দেয়? আবু জেহেল বলে, তুমি ঘুমাও ঘুমাও আমি আসতেছি। কয়, না না না, এ রাত দুইটা বাজে তিনটা বাজে, তুমি ঘর থেকে বের হয়ে কোথায় যাও? আগে প্রশ্নের উত্তর দিয়ে যাও। আবু জেহেল বলে, বেটি ভালো কাজে যাইতেছি। ভালো কাজটা কি? এখন যদি বলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যায়, তাহলে তো আবু জেহেলের মান সম্মান ধুলায় মিশে যাবে। ভালো কাজে ভালো কাজে স্ত্রী বলে উম্মে জামিল, কোন ভালো কাজে একটু বলো। বলে, না না না, বলা যাবে না। আবু জেহেলের স্ত্রী বলে, ও আবু জেহেল, তোমার চরিত্র টরিত্র কিন্তু অত ভালো না, রাত তিনটা বাজে বাইরে যেতেছে আবু জেহেলকে। আরে বেটি, এটা মনে করিস না, ভালো কাজে যাই। আবু জেহেলের স্ত্রী বলে, ভালো কাজে কোন কাজে যাও, চান্দু না খাওয়ার আগে ঘর থেকে বের হইতে দিব না, বিপদে পড়ছে কি পড়ছে না বের হতে দিবেই না। এবার আবু জেহেল এসে তার স্ত্রী উম্মে জামিলের হাত ধরে ঠিক সিরাতের কিতাব এভাবে আসছে, আর হাত ছাড়ে না। শোনো প্রিয়তমা, তোমার সাথে এত বছরের সংসার, আমি কি তোমাকে না কয়া কোনো জায়গায় যাব নাকি? উম্মে জামিল বলে, তাহলে কোথায় যাবে বইলা যাও। আবু জেহেল বলে, ও স্ত্রী, এত প্রশ্ন করিস না, আমি এত বড় নেতা, সব প্রশ্নের উত্তর তোর কাছে দিতে হয়, তাহলে যাও পরে আইসো মজাটা বুঝামো। আবু জেহেল বলে, না না না, রাগ করো না, আমি একটা ভালো কাজে যাইতেছি, ভালো কাজটা কি এটা আমি শুনতে চাই। আবু জেহেল বলে, এই স্ত্রী, এখন যদি আমি তোর কাছে ওই কথাটা বলি, আর তুমি যদি দিনের বেলা মক্কার মানুষদেরকে বলে দাও আমি এত বড় নেতা, মক্কার মানুষ আমাকে ফুলের মালা দেয়, এই কথা ফাঁস হয়ে গেলে ফুলের মালা তো দূরের কথা, মক্কার মানুষ আমার গলায় জুতার মালা দিবি। কেন আজকে আমি একটা আইন করছি, কি আইন করেছো বলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাতে কেউ না যায়, 144 জারি করেছি, 144 ধারা, কেউ যাতে মোহাম্মদের ঘরের আশেপাশেও না যায়, বাইতুল্লায়ও যাতে না যায়। কিন্তু স্ত্রী নিরুপায় হয়ে গেছি, কিন্তু ভাতিজার কোরআন তেলাবাত না শুনলে আমার নিজেরই ঘুম আসে না, আমার নিজেরই ঘুম আসে না। আবু জেহেলের স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, তোমার যে রোগ আমারও কিন্তু একই রোগ, তোমার যে রোগ তোর আবার কি রোগ হইছে? আমারও তো একই সেম অবস্থা ভাতিজা, মোহাম্মদের কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জেহেলের স্ত্রী কয়, চলো দুইজনে মিলা যাই ঘোমটা টুমটা মোড়া দিয়া। এখন দুই ঘটি আর বাটি মিলে কম্বল পেঁচে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। এ পৃথিবীর অমুসলিমরা, তোমরা মনে করেছ মুসলমানদেরকে শেষ করে দিবা, পারবা না পারবা না। মুসলমানদের মাঝেও কিছু মোনাফেক মার্কা মুসলমান আছে, মোনাফেক মার্কা মুসলমান, তারা মুসলমান হয়েও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
কোরআনের কথা তাদের কাছে ভালো লাগে না যেটা মনমতো খুব ভালো মনমতো না হইলে খুব কালো আলেমরা যখন হক কথা বলে হুজুর দুই দিন পর পর খালি ফতোয়া দেন না আপনারা দুই দিন পর পর নতুন নতুন ফতোয়া বাইর করেন বলে কি বলে না আরে এই কথা আবু জেহেলরাও বলতো কিভাবে জানেন আগে তো পদ্মার আয়াত কথা ভালো করে খেয়াল করেন এই সমাজে দেখবেন কিছু চায়ের দোকানে মানুষ যায় আর দাঁত ভেটকায় ভেটকায় কয় হুজুর খালি নতুন নতুন ফতোয়া দেয় বলে কি বলে না মানে যেটা তার মন মতো হয় না ওইটাই নতুন ফতোয়া হয়ে যায় আর পছন্দ মতো হইলে কেন না হুজুরটা খুব ভালো কারে ওয়াজ আছে হুজুরটা আনসোস মন মতো ওয়াজ করলে কেন খুব ভালো আর যদি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা আর এই হুজুরটা করতে আনসোস কিন্তু এই কথা জাস্টিফাই করতে পারে না এতটুকু বোঝার ধৈর্য নাই যে হুজুর যা বলেছে কোরআন থেকে বলেছে আমি কোরআনের কথা মানতে পারি না এটা আমার ব্যর্থতা সঠিক বলেছে নাকি ব্যাঠি এটা আমার ব্যর্থতা ঠিক কিনা বলেন আল্লাহ নবীর স্ত্রীরা আমাদের আম্মা জানদারা আগে তো এভাবে পর্দা করতো না একেবারে ঘুমটা এখনো পুরা চেহারা আবৃত করার আয়াত কি হয় নাই নাজিল হয় নাই ঠিক আল্লাহ কিছুদিন পরে জিব্রাইলের মাধ্যমে পর্দার আয়াত নাজিল করলেন কিসের আয়াত আবু জেহেলকে দেখছো মোহাম্মদ আজকের থেকে আবার নতুন একটা আইন বাইর করছে কয় কি আইন একে নাকি একেবারে মুখ ঢাইকা ঢাইকা যেতে হবে আর একজন অলি দেবদের মুখ রাখে হা সাইবাকে হ আবুল হাবকে হ দুই দিন পর পর খালি নতুন নতুন ফতোয়া দেয় আরে নতুন ফতোয়া তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই আল্লাহর পক্ষ থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে ঠিক কি না বলে নামাজ পড়া যেমন ফরজ পর্দা করাও ফরজ এই কারণেই তো আজকে ভারতে আমাদের এক বোন মুসকান এই পর্দার কারণে হিজাবের কারণে এক আল্লাহু আকবারের ধ্বনিতে সারা পৃথিবীর ভীত নাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আরে মুসলমান হিজাব পর্দা নিয়ে এত আন্দোলন কেন করে কারণ কি এটা তো আল্লাহর বিধান এই বিধানকে অস্বীকার করলে তার ঈমান থাকবে এই কোন মৌলবি যদি বলো ঈমান থাকবে চ্যালেঞ্জ করলাম নামাজ পড়া ফরজ আল্লাহর বিধান পর্দাও তোমাকে করতে হবে লিবাসুক তাকওয়া তাকওয়ার পোশাক পরতে হবে মহিলাদেরকে মুখ ঢাকতে হবে এইভাবে মুখ না ঢাকলে তার পর্দা হবে না শরীর পর্দা হবে না যে মা বোনরা পুরো শরীর ঢাকে বোরকা দিয়া আর চেহারাটা খোলা রেখা লিপস্টিক মাইরা এই তিন দিন আগে ভারতের সাংবাদিকরা মাওলানা আরশাদ মাদানীকে প্রশ্ন করেছিল হযরত ইসলামে পর্দা কতটুকু করতে হবে মহিলাদের জন্য কতটুকু পর্দা ফরজ সে চমৎকার একটা উত্তর দিছে যে যার লজ্জা যতটুক তার জন্য পর্দা ততটুক যার লজ্জা যতটুক তার পর্দা প্রশ্ন কি লজিক্যাল 100% বলে একটা মহিলা যদি আল্লাহকে ভয় করে কবরের আজাবকে ভয় করে জাহান্নামের আগুনকে ভয় করে তাহলে সে 100% পর্দা করবে আর যদি কবরের আজাবকে ভয় না করে তাহলে বোরকা একটা টাইট ফিট পয়রা লিপস্টিক দিয়া রাস্তা দিয়া ঘুরবে আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান রসূলের হাদিস লজ্জা এটাও একটা ইমানের অঙ্গ ঠিক কিনা বলেন যার লজ্জা নাই তার অনেক মা বোনরা বয়ান শুনতে আসছে আসছে না মা বোনদের আপনাদেরকে বলে দেই লজ্জা ইমানের অঙ্গ আল্লাহর প্রতি যার ভয় যতটুকু সে ততটুকু পর্দা করে যার মধ্যে ইসলাম যতটুকু আছে সে ততটুকু পর্দা করে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন এই কথাগুলো এই কারণে বললাম ওই যে আবু জেহেলরা আল্লাহর নবীকে বলে এ মোহাম্মদ মাঝে মাঝে এক একটা আইন করে উদ্ভট কথাবার্তা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 আমার হাবিব নিজ থেকে বানায়া কোনো কিছু বলে না আমি আল্লাহ
তাকে যা বলতে বলি সে তাই বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমার বন্ধু কোন কিছু বানায় বলে না আমি আল্লাহ আমার বন্ধুর কাছে ওহি প্রেরণ করি জিব্রাইল আইসা বইলা যায় তারপরে আমার বন্ধু বলে সে বানায় বানায় নিজের থেকে কিছুই বলে না বলার ক্ষমতা আমার নবীর নাই আমার আল্লাহ যা বলায় আমার নবী তাই বলে ঠিক কিনা বলেন এই কারণেই তো আল্লাহর কথা মানি নবীজির কথা মানি মানে আমার নবী নিজের থেকে বানায়া কোনো কিছু বলে না যা বলে আমার আল্লাহর পক্ষ থেকে বলে ঠিক কিনা বলেন আর আমার আল্লাহর পক্ষ থেকে যা বলে সেটাই হচ্ছে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাযিল করেছেন আর বলছেন ইয়া আইয়ুহার রাসূল আমার হাবিব ও আমার বন্ধু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জান জান আপনি কোরআনের তেলাওয়াত করেন মানুষদেরকে কোরআন শোনান মক্কার কাফেরেরা নবীজির শ্রুতি মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায় বিমোহিত বিমুগ্ধ হয়ে যায় আবু জেহেলের ছেলে ইকরামা জি আবু জেহেলকে প্রশ্ন করে বাবা ও বাবা আমাদের ভাই মোহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়ে আর তোমরা বলো ভাই নাকি বানায় বানায় কবিতা বলে কিন্তু আব্বা জান আমাদের দাদাও তো কবি ছিল দাদার বাবাও কবি ছিল কিন্তু আমি আপনার ছেলে ইকরামা বলতেছি ভাই মোহাম্মদ যেটা পড়ে খোদার কসম এটা দুনিয়ার কোনো কবিতা না দুনিয়ার কোনো কবিতার সাথে এই কোরআনের কোনো মিল পাই না আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু আকবার এই কারণে আবু জেহিল্লার কপালে হেদায়েত হয় নাই কি হেদায়েত হয় নাই আবু জেহিল্লা হেদায়েত পায় নাই কালেমা পড়তে পারে নাই মুসলমান হতে পারে নাই কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা ঠিকই কালেমা পড়ে আল্লাহু আকবার বলে বাবা বলেন কি ভাই মোহাম্মদ যেটা পড়ে এটা দুনিয়ার কোন কবির কাব্য নয় কোন কবিতার সাথে মিল পাই না এত প্রাঞ্জল ভাষা সাহিত্য ভাষা হৃদয়গ্রাহী সুর আবু জেহিল্লা মনে মনে কে বুঝছি তুমি মোহাম্মদের ট্যাবলেট খাইছো আল্লাহু আকবার আবু জেহিল্লা কাছে যা যা তোর সাথে বেশি কথা বলা যাবে না আবু জেহেল বলে শক্ত করতে হবে এবার রাত্রবেলা আবু জেহেল আর তার স্ত্রী কোরআন শুইনা বাড়িতে চলে আসছে কারণ রাত্রবেলা তো নাইট ডিউটি করছি ঘুমায় নাই এখন সকালবেলা বারোটা একটা পর্যন্ত দুইজনে কি নাক টাই না ঘুম এইদিকে মক্কার মানুষ এসে আবু জেহেলের বাড়িতে হাজির হয়ে গেছে নেতাজি আপনারা নাকি রাত্রবেলা কোরআন শুনতে গেছিলেন মোহাম্মদের না 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 কে বলছে কে বলছে বলে প্রমাণ আছে কি প্রমাণ ওই যে গায়ে দুই তিনটা কম্বল গায়ে দিয়ে গেছে একটা ফালায় থুই আইছে মানে চোরে যখন চুরি করে প্রমাণ একটা থেকেই যায় ঠিক কি না বলে মক্কার জনগণ এসে বলে ফাইজলামি করার জায়গা পান না এই যে আপনার কম্বল আছে কোনো উত্তর আছে চুপ করে বসে আছে আবু জেহেল মনে মনে ভাবে না 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 এইভাবে আর বেশি দিন চলতে দেওয়া যায় না আল্লাহু আকবার আবু জেহেল বলে কি করা যায় মক্কার একেবারে নাম করা কবি বিখ্যাত কবি তার নাম হলো ওলিদ ইবনুল মুগিরা সে ছিল আবু জেহেলের বস বলে বড় কবি ওলিদ ইবনুল মুগিরার কাছে যে জিজ্ঞেস করতে হবে আসলে মোহাম্মদ কি আসলে কি বানায় বানায় কোনো কবিতা বলে নাকি কোরআন পড়ে এটা ওলিদ ইবনুল মুগিরার কাছে গেলে বোঝা যাবে কারণ মানুষ জনগণ এসে চাপ দিয়ে গেছে আপনি এইভাবে করলে কিন্তু আপনাকে আমরা নেতা আমাদেরকে ঘুম পাড়ে আপনি কোরআন শুনতে যাইবেন এটা মানবো না আবু জেহেল টেনশনে পড়ে গেল সন্ধ্যার সময় ওলিদ ইবনুল মুগিরাকে ডাকছে কবি সাহেব আপনি তো জাত কবি খানদানি কবি আর আমরা হইলাম দুই নম্বর কবি বাংলাদেশে দেখবেন কিছু কবি আছে বড় বড় মোষ আছে না জীবনে এটি কোনোদিন গোসল করে না হাতের ভিতরে দেখবেন কি জানি কতগুলো পরে কানে দুল বালামালা পয়রা ব্যাগ একটা লয়া ছুটছে
আর মুখেতে শুধু সিগারেটের গন্ধ ঠিক আছে কি আছে না ওলিদ ইবনুল মুগিলা ছিলেন ভাবের মানুষ জাত কবি খানদানি কবি শিক্ষিত কবি আবু জাহেল ডাকছে সন্ধ্যার সময় বাইতুল্লাহ চত্বরে আসেন আপনার সাথে মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে সন্ধ্যার সময় ওলিদ ইবনুল মুগিরা কাবার চত্বরে আসছেন আবু জাহেল ওলিদ ইবনুল মুগিরাকে নিয়া কাবার চত্বরে বসে বসে আলাপ করতেছেন এক পর্যায়ে বলে ওলিদ ইবনুল মুগিরা আমি তো অনেক বড় একটা টেনশনে আছি বলে কি টেনশন বলে আমাদের ভাতিজা মুহাম্মদ সে নিজে কোরআন পড়ে তার কোরআনের তেলাওয়াত শুনে মক্কার মানুষগুলো তার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে অবস্থা খুব খারাপ যতই মানুষকে মানায়া রাখার চেষ্টা করি বাধা দেবার চেষ্টা করি আসলে কারণ মানুষ যখন শিক্ষিত হয় বুদ্ধিমান হয় যতই বাধা দেওয়া হোক না কেন ভালোটা মানুষ গ্রহণ করতেই চায় ভালোটা মানুষ চায় কিন্তু চাপে পড়ে অনেক সময় মুখ বুঝে থাকে কিছু ঠিক কিনা বলেন বাস্তবতার সাথে মিল আছে কি আছে না আছে কি আছে না আকলমন্দ ইশারা কা কাফি হে ঠিক কিনা বলেন আবু জাহিল লাই বলে ওলিদ ইবনুল মুগিরা বিশ্বাস করো ভিতরে ভিতরে অবস্থা খুব খারাপ আমার সমর্থন কিন্তু শূন্যের কোঠায় নেমে গেছে কারণ কি বাতি যে এমন এক কোরআন পড়ে এমন সুর ওলিদ ইবনুল মুগিরাকে তুই জানোস কেমনে আমিও মাঝে মাঝে দেয় শুনি ওলিদ ইবনুল মুগিরা বলে আবু জাহেল তাহলে আমারও শুনতে হবে আল্লাহু আকবার ওলিদ ইবনুল মুগিরা বলে আমারও শুনতে হবে আবু জাহেল বলে না 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 তুমি শুনতে যেও না শুনতে গেলে কিন্তু বিপদে পড়বা যে একবার মোহাম্মদের কাছে যায় আর ফিরে আসতে পারে না সেই তার ধর্ম গ্রহণ করে ওলিদ ইবনুল মুগিরা বলে না না আবু জাহেল তোর কথা শুনবো না আমি নিজে যাইয়া সশরীরে আমি দেখব আসলে মোহাম্মদ কি পরে ঠিক ওলিদ ইবনুল মুগিরা আবু জাহেলের সাথে মিটিং শেষ করে আল্লাহর নবীর ঘরের কাছে চলে গেলেন ঠিক ওই সময় আল্লাহর নবী কোরআনে কারিমের একটা আয়াত সূরাতুন নাহাল কোন সূরা সূরাতুন নাহালের একটা আয়াত তিনি তেলাওয়াত করছেন إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ الله أكبر এই আয়াতটা প্রত্যেক জুমায় খতিব সাহেব পড়ে না কারণ আছে এই আয়াতের মধ্যে অনেক মর্ম অনেক বাণী অনেক নির্দেশ অনেক আদেশ অনেক নিষেধ এখানে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন তিনটা বিষয় নিষেধ করেছেন ঠিক ওলিদ ইবনুল মুগিরা দূর থেকে নবীজির কণ্ঠে এই আয়াতের তেলাওয়াতটা শুনলেন ওলিদ ইবনুল মুগিরা বলে মোহাম্মদ তো চমৎকার কথাই বলতেছে আল্লাহু আকবার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি মানুষের উপরে মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করার জন্য সুবহানাল্লাহ বলেন মানুষকে ইনসাফ শিক্ষা দিবেন সুন্দর ব্যবহার শিক্ষা দিবেন আজকে সমাজের মধ্যে মানুষের সাথে মানুষ ইনসাফ করে না জুলুম করে জুলুম যার টাকা আছে ক্ষমতা আছে তার সব আছে যার টাকা নাই ক্ষমতা নাই তার কিছুই নাই তার মানে বর্তমানে সমাজের মানুষ সবলরা দুর্বলের উপরে জুলুম করে মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে না মারামারি কাটাকাটি হানাহানি ওলিদ ইবনুল মুগিরা বলে আমাদের কাজই তো হলো ঝগড়া করা মারামারি করা কিন্তু মোহাম্মদ তো সুন্দর কথাই বলতেছে মানুষকে সুন্দর ব্যবহার শিক্ষা দিতে হবে ওয়াতিদাল কুরবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কিন্তু মক্কার কাফেরেরা এমন বদ হারামি ছিল একজনের সাথে আরেকজনের মারামারি লাগলে আত্মীয়তার দূরের কথা এই মারামারি একেবারে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম এই মারামারি ঠুনকো কথা নিয়ে একজন আরেকজনকে খুন করত ওলিদ ইবনুল মুগিরা বলে ভাতিজা তো সুন্দর কথাই বলতেছে
তাহলে আবু জেহিল্লারা কেন ভাতিজার বিরোধিতা করে এবার তিনটা নিষেধ কাজ আল্লাহ করতে বলেছেন তিনটা নিষেধ এ তোমরা ফাহেশা কাজ করবা না জিনা ব্যভিচার করবা না মানুষকে হত্যা করবা না ওলিদ ইবনুল মুগীরা বলে আমাদের কাজই তো হলো মদ খাওয়া জিনা করা ব্যভিচার করা মানুষকে হত্যা করা এ মোহাম্মদ তো ভালোই কথা বলতেছে ওলিদ ইবনুল মুগীরা দৌড়ায়া আল্লাহ নবীর ঘরে ঢুকে গেলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন ওলিদ ইবনুল মুগীরা ঘরে ঢুকে বলে মান আনতা কে তুমি পরিচয় কি আল্লাহ নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওমা আনতা তুমি কি নিয়ে আসছো আল্লাহ নবী বলে কি নিয়ে আসছি একটু আগে যা শুনছো তাই নিয়ে আসছি সুবহানাল্লাহ বলেন আমি যে শুনছি তুমি জানো কেমনি বলে তুমি আমার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় যা শুনছো আমি তাই নিয়ে আসছি সুবহানাল্লাহ ওলিদ ইবনুল মুগীরা বলে তুমি জানো কেমনে তুমি কি নিয়ে আসছো বলে ওই যে তিনটা আদেশ তিনটা নিষেধের কথা আল্লাহ বলছে এগুলো আমি বাস্তবায়ন করার জন্য আসছি মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করতে হবে সুন্দর ব্যবহার শিক্ষা দিতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় জিনা করা যাবে না ফাহেশা করা যাবে না মানুষ হত্যা করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না আমি এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আসছি আল্লাহু আকবার ওলিদ ইবনুল মুগীরা বলে আমি যে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছি তুমি জানো কেমনে বলে আমি যদি না জানি তাহলে আমি নবী হইলাম কিভাবে আরো আস্তে বল সুবহানাল্লাহ আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে আল্লাহু আকবার এবার কি ওলিদ ইবনুল মুগীরার মাথা কি ঠিক আছে নাকি হায় রে আমি ঘরের পিছনে আয়েশা দাঁড়ায় রইছি এটা মোহাম্মদ জানি কিভাবে নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে আরে আল্লাহর নবী মোহাম্মদ তো জানে না তার জানার ক্ষমতা নাই কিন্তু জানায় কি কার মাধ্যমে জোরে বলেন আল্লাহু আকবার আপনারা অনেক শিক্ষিত অনেক ওয়াজ শুনেন মাশাআল্লাহ কার মাধ্যমে ওই যে অমায়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবীর কাছে জিব্রাইল 24,000 বার আসছে ওহি নিয়া আল্লাহু আকবার কত হাজার বার কোন পয়গম্বরের কাছে জিব্রাইল মাত্র 4 বার 5 বার 3 বার 80 বার সর্বোচ্চ মুসার কাছে 400 বার কিন্তু আমার নবীর কাছে ওহি আসছে কয় বার 24,000 বার আল্লাহর পয়গম্বর বললে ওলিদ ইবনুল মুগীরা তুমি দাঁড়ায় দাঁড়ায় ঘরের পিছনে যা শুনছো আমি তাই নিয়ে আসছি এই কথা শোনার পরে ওলিদ ইবনুল মুগীরা বলে ও মোহাম্মদ আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নও তুমি আল্লাহর পয়গম্বর দৌড়ে আবু জেহেলের বাড়িতে গেছে কোথায় আবু জেহেলের বাড়িতে যায় বলে এই আবু জেহেল মোহাম্মদের বিরোধিতা করিস না মোহাম্মদের বিরোধিতা করিস না কারণ ওলিদ ইবনুল মুগীরা এটা কিন্তু আবার ওই ওলিদ ইবনুল মুগীরা না এটা আরেক ওলিদ ইবনুল মুগীরা অনেকগুলো ওলিদ ইবনুল মুগীরা ছিল মক্কায় কাট্টা কাফের কাট্টা বেঈমান সেও কিন্তু মক্কার একজন কাফের আরেকজন কাফের ছিল নবীজিকে গালি দিয়েছিল সেটাও এক ওলিদ ইবনুল মুগীরা কিন্তু এই ওলিদ ইবনুল মুগীরা বলে আবু জেহেল রে শুধু শুধু মোহাম্মদের বিরোধিতা করো না কারণ মোহাম্মদ যেই কথা বলেছে আমি তার জবান থেকে যেই কথা শুনেছি নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ আবু জেহেল রে ধমক এই বেটা খালি খালি বিরোধিতা করস কা লোকটা তো ভালো কথাই বলে লোকটা কি কিন্তু ভালো কথা বললে হবে কি আল্লাহ তো আবু জেহেল রে হেদায়াত দেয় নাই হেদায়াত দিয়েছে তার কপালে তো হেদায়াত নাই সে কালেমা পড়ে মুসলমান হতে কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য
কার গোলামি আর ওই গোলামি আমরা তখনই বেশি বেশি করতে পারবো যখন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের বুঝ দান করবেন আমাদেরকে হেদায়াত দিবেন ঠিক কি না বলেন আল্লাহ যখন তার পথে আমাদেরকে চলা সহজ করে দিবে তখনই আমরা আল্লাহর গোলামি বেশি বেশি করে এই কারণে নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে ইবাদত করার জন্য সুযোগ করে দাও আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও সঠিক রাস্তা দেখাও আজকে মানুষ গুনাহ করে জিনা করে ব্যভিচার করে সঠিক পথ না পাওয়ার কারণে যে সঠিক পথ পেয়ে যায় হেদায়েতের পথ জান্নাতের পথ আল্লাহ তাআলাকে পাওয়ার পথ ওই পথ পেয়ে গেলে তার জীবন ধন্য হয়ে যায় ঠিক কিনা বলেন যখন ওই পথ পেয়ে যায় তখন সে দুনিয়াতে সাধারণ মানুষ থাকে না আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আমরাও আল্লাহর বন্ধু হতে চাই আল্লাহর ওলি হতে চাই ঠিক কিনা বলেন রাজি আছেন কি আছেন না আর ওই পথ পেতে হলে আল্লাহর কোরআন ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাইলাম যে কোরআন থেকে আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ তাআলা ওই কোরআনের রশি রাসূলের সুন্নার রশিকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন বলি আমিন ওই কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগিকে আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করুন বলি আমিন সামনে রমজান মাস আসতেছে কোরআনের মাস কিসের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন সামনে রমজান মাস আসতেছে কোরআনের মাস এই কোরআনের মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন কথা বলে না পড়বেন তো ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে পারেন না নিজেরা কোরআন পড়বেন সন্তানদেরকে কোরআন শেখাবেন আপনাদের এই দয়ারামপুর মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকে মাহফিল এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন এই মাদ্রাসার খোঁজ খবর রাখবেন এই মাদ্রাসার পাশে থাকবেন মাদ্রাসার রাত্রেবেলা আয়েশা ছাত্ররা দেখবেন কোরআন তেলাওয়াত করে রাত 3টা বাজে তারা যে তেলাওয়াত করছে এই সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকেও দান করবেন কবরবাসীদেরকেও দান করবেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন বলি আমিন কোরআন জিন্দেগি আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করুন বলি আমিন সম্মানিত হাজিরিন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم بشر بشر دعا করে যাই আদুআ ওয়াল ইবাদা আমরা এখন মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলে দোয়া করব ইনশাআল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين مهرباني করে আপনি আমাদের তাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ মেহরবানি করে দয়ারামপুর মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল এই মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ অত্র মাদ্রাসার কমিটি বৃন্দ সভাপতি সেক্রেটারি সদস্য বৃন্দ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা মাহফিলের আয়োজন করেছে আপনি সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন মেহরবানি করে আল্লাহ জলম দুখিনী আব্বা জান আম্মা জানির কবরে আজাবগুলো মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন
দাদা দাদি নানান নে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন আল্লাহই মাহফিল কুসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের জনম দুখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আজকের এই মাহফিলে আপনার যত পেয়ারা বান্দারা দূর দূরান্ত থেকে এসেছে কাউকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না মেহেরবানি করে সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মেহেরবানি করে মালিক আমাদের মধ্য থেকে অনেক অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ অত্র মাদ্রাসার জমিদাতা তার সন্তান অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন ও মালিক مهرباني كوري الله جي جي উদ্দেশ্যে হাত উঠিয়েছে সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন আল্লাহ জনম দুখনি আব্বা জান আম্মা জানের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আপনি আমাদের সকলের জন্য হালাল রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ আমরা অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন দুনিয়ার সমস্ত হার কিসিম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়ে আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে মা বোনদেরকে মাফ করে দেন আপনার একজন বান্দা কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন না সকলের মনের নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দেন আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন লম্বা হায়াত নেক হায়াত দান করে দেন রিজিকের ভিতরে বরকত দিয়া দেন ইলমে নাফে রিজকে ওয়াসি আমলে সালেহ নেক হায়াতে তৈয়বা দান করে দেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা মাওলারে জানি না কোন দিনে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় আজরাইল আমাদের সামনে সে হাজির হয় সেই কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله جوري جوري بولي صلى الله عليه وسلم بدور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين